हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल पूजा एक नतुन वीडियो नहीं आज के उठे तो आज के किचन तो किचने जो आज निश्चय रान्नार कुछ वीडियो देखो आज के तो यस आज के रान्नार वीडियो देखो तो आज के रान्ना खूब सिंपल एक रान्ना बट खूब सुंदर एक रान्ना মানে আজকে আমি দেখাবো পাকা পটলের ভর্তা। এই যে আমি পাকা পটলগুলো সব এখানে ইয়ে করে রেখে দিয়েছি, তো এটা খেতে আমি যেহেতু আমি আমি নিজেও পটল খাই না, বাট পাকা পটলের এই রেসিপিটা দারুণ খেতে। জানি না কারা কারা খেয়েছো, যারা খেয়েছো তারা সবাই জানো কতটা সুন্দর, বাট যারা খাওনি তারা প্লিজ একবার ট্রাই করে দেখো। কারণ পটলের নাম শুনে সবাই কেমন নাক ছিটকায়, আমিও তাই। আমি পটল ভালো লাগে না আমার খেতে, বাট পাকা পটলের এই রেসিপিটা একবার গরম ভাতে খেয়ে দেখো, তোমাদের খারাপ লাগলে তারপর আমাকে বলো কমেন্ট করে। তো চলো চটপট রান্নাটা শুরু করা যাক। তো আমি ফার্স্টে উপকরণ দেখিয়ে দেবো কি কি লাগবে আজকে আমাদের। চলো রান্নাটা করতে সবার ফার্স্টে যেটা লাগবে সেটা হলো এই যে পাকা পটল। আমি এখানে গায়ের থেকে কেকে নিয়ে এখানে রেখে দিয়েছি, এই আমার পাকা পটল। আর এই যে এখানে আছে শুকনো লঙ্কা, এটা ফোড়নের সময় আমি দেবো। আর এখানে আমি পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি, আমি অল্প করছি না সব কিছু পরিমাণে অল্প অল্প। আর এখানে রসুন আমি একটু কুড়িয়ে রেখে দিয়েছি। তো এইগুলো আজকে আমার উপকরণ, বেশি কিচ্ছু লাগবে না, এই সব কিছু দিয়েই হয়ে যাবে একটা সুন্দর রান্না। তো চলো শুরু করা যাক। তো আমি গরম কড়াইতে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল, এটা গরম হওয়া পর্যন্ত আমাদেরকে একটু ওয়েট করতে হবে। তো তেল গরম হয়ে গেলে এবার দেব আমি কুচিয়ে রাখা রসুনটা, আর দেব শুকনো লঙ্কা দিয়ে একটু হালকা ভেজে নেব ওটা। তারপর আমার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব, দিয়ে একটু হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হলে এবার দিয়ে দেব পাকা পটলগুলো। এবার কড়াইতে এটা ভালো করে সবকিছু সাথে মিক্সড করে নিতে হবে। তো এবার আমরা দিয়ে দিচ্ছি হলুদ, ও দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এটা তত সময় আমরা এরকম কড়াইতে নাড়বো যত সময় এটা ড্রাই না হবে। তো দেখো এবার কিন্তু এটা ড্রাই হয়ে এসেছে, তো আমাদের পটলের ভর্তাটা প্রায় রেডি। তো আমাদের পটলের ভর্তা রেডি হয়ে গেছে, তো এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে, প্লিজ সবাই ট্রাই করে দেখো। তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, আর প্লিজ সবাই কমেন্ট করে জানিও কেমন লাগলো, খেতে কেমন হয়েছে। তো বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে।